بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذاب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل معاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بريو درشك أسرة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنى درشكل كأن طريق সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ সবে বারাত সবে পনেরোই শাবান যে রাতের শেষে আমাদের যুগের এমাম এমামে মেহিদি আল ইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন شطران اس کے رات بڑو مبارک رات قرآن ای رات کے مبارک رات بلا ہوئے تھے اِنَّا اَنزَلْنَاهُ فی لَيْلَةٍ مبارکہ سورہ دکھانے اللہ رب العالمین ارشاد ہوتے تھے آمیتہ کے ابترنکورت سے ای مبارک راتے সুতরাং আজকের রাত্রে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে বহু নেহমাত দান করেন এবং বহু গুনাহকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আজকের রাত্রে আমাল করে আল্লাহর উপাসনা ও এবাদত করে যেন আল্লাহকে রাজি ও খুশি করতে পারি এবং আল্লাহর দয়া ও মায়া ও কৃপার সুনজরের পাত্র হতে পারি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভোগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব আলিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিনব্বাল আল মিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি যেমন আমি বললাম আজ শবে বারাত সবে নিমায় সাবান বা পনেরোই সাবানের রাত যে রাতের বড় ফজিলত ও বরকত উল্লেখ হয়েছে নবী করিম সাল্লা আলাইসাল্লাম নিজের সাহাবীদেরকে এই রাত্রে জাগরণ করতে এবং আল্লাহর বিশেষ উপাসনা ও এবাদতের মাধ্যমে কাটানোর জন্য বলতেন সবে কদরের পরে সারা বছরের শ্রেষ্ঠ রাত আজকের রাতকে বলা হয়েছে সুতরাং রবায়তে এইভাবে উল্লেখ হয়েছে ইমামে জাফর সাদিক আলাহিসাল্লাম নিজের ছেলে এমামে মোহাম্মদ বাকের আলাইসাল্লামকে বলেছিলেন যে আজকের রাত সারা বছরের সর্বশ্রেষ্ঠ উত্তম রাত লেইলাতুল কদরের পরে মানে সর্ব শ্রেষ্ঠ উত্তম রাত লাইলাতুল কদরকে বলা হয়েছে আর লাইলাতুল কদরের পরে যে রাতকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ও সর্ব ফজিলত বরকতের রাত বলা হয়েছে সেটা হচ্ছে আজকের রাত সুতরাং আজকের রাত্রে আল্লা রব্বুল আলমিন তাঁ বান্দাদের উপরে কৃপা করেন আর গুনাগারদেরকে ক্ষমা করেন আজকের রাত শান্তির রাত এমনকি যারা কবরবাসী খোদা না করুক নিজের দুষ্কর্মের কারণে যদি সাজা পেতে থাকে তো আজকের রাত্রে তাদেরকে সেই সাজা থেকে মুক্তি দেওয়া হয় তাই আজকের রাতকে লাই বার বলা হয় বারাত মানে মুক্তি আজাদির রাত তো আল্লাহ রুহকে আজাদ করে দেন কষ্ট থেকে আজাদ থেকে মুক্তি দিয়ে দেন তাই আজকের রাতকে লাইলে তুল বারাত বলা হয় এই রাত আল্লাহ রব্বুল আলমিন নিজের কসম খেয়ে বলেছেন যে আমি কোনো সাইলকে প্রশ্নকারীকে আবেদনকারীকে নিরাশ করব না রত করব না যতক্ষণ সে মাসিয়াত বা গুনার সওয়াল না করবে অর্থাৎ কেউ যদি আজকে রাত্রে কিছু এমন চায় যেটা গুনাহ বা পাপের কাজ হবে আল্লাহ তার দোয়াকে কবুল করবেন না এমন দুয়া যার মাধ্যমে সে কোনো হারাম দাবি করছে বা কোনো গুনার দাবি করছে তাছাড়া সে আজকের রাত্রে নিরাশ হবে না বা আল্লাহ কাউকে আজকের রাত্রে নিরাশ করবেন না তার দরজা থেকে তার দরবার থেকে আজকে কেউ খালি হাত যাবে না এবং এমামে জাফর সাল্লা সাল্লাম বলেছেন যেমন লেঈ কাদেরকে আল্লাহ সমস্ত নবীদের জন্যে উত্তম এবং উত্তম এবং আফসল রাত করেছেন ঐরুফ আমাদের জন্যে নবীয় নবীর আহলেবায়তের জন্য আজকের রাতকে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ ঘোষণা করেছেন সুতরাং আজকের রাত্রের বড় বরকত ফজিলত বর্ণনা হয়েছে আর আজকের রাত্রের মর্যাদাকে সম্মানকে বাড়িয়ে দিয়েছে যুগের এমামের জন্ম আজকের রাত্রের ভোরের সময় দুশো পঞ্চান্ন হিজড়িতে পনেরোই সাবান দুশো পঞ্চান্ন হিজড়িতে যুগের এমাম এমামে মেহদি আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আশা রাখি ওনার এই শুভ জন্মদিবসের রাতে যদি কেউ ওনাকে অন্তর থেকে স্মরণ করেন তো যুগের ইমামের দোয় আল্লা রব্বুল আলমিন তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন তার বালা ও মুসিবতকে দূর করে দেবেন তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন এবং তার জীবনে সুখ শান্তি দান করবেন কেননা আব্দ মাহবুদের মাঝখানে এমামরা হচ্ছেন ওসিলা সুতরাং আমাদের যুগের এমাম জানা জানার আমরা সবাই অপেক্ষা করছি উনি যদি আমাদের জন্যে ওসিলা হয়ে যান তো আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবারে আমি আজকের রাত্রের বিশেষ আমাল উল্লেখ করব আজকের রাত্রের সর্বপ্রথম আমাল যেটা বলা হয়েছে গোসল সন্ধ্যার পরে যদি কেউ গোসল করতে পারে আর গোসল করার পরে যদি মগ্র বেসারের নামাজ পড়ে বা গোসল করার পরে যদি সবে বারাতের আমাল শুরু করে তো অতি উত্তম এই গোসল তার গুনাহ বা পাপ ধুয়ে যাওয়ার কারণ হবে মানে তার গুনার বোঝ বা পাপের বোঝ হালকা হয়ে যাবে নিয়াত হবে আমি সবে বারাতের গোসল করিতেছি বা সবে নিমায় সাবানের গোসল করিতেছি তারতিবের সহিত করবাতন এলাল্লাহ যদি কেউ নলে কলে জগমগ দিয়ে গোসল করে তার সঙ্গে তো এইভাবে নিয়াত করবে আর যদি কেউ পুকুরে বা খালে বিলে নদীতে গোসল করে ডুব মেরে তো নিয়াত করবে আমি সবে নিমায় সাবান বা সবে বরাতের গোসল করিতেছি ইরতেমাস এলাল্লাহ এই বলে পানিতে ডুব মারবে পুরো শরীরে ডুবে যায় পুরো শরীরে এবারে সে সবে বারাতের আমাল শুরু করবে বা মগরব এশার নামাজের আগেও যদি গোসল করতে চায় তো ওই গোসলে যদি মগরব এশার নামাজ পড়ে তো তার স্বভাব অনেক বৃদ্ধ হয়ে যাবে আজকের রাত্রের বিশেষ আমালের মধ্যে সর্বপ্রথম দূরেকাত নামাজ পড়তে বলা হয়েছে এমামে জাফর সাদিক আলাইসালাম বা আহলে বায়তের থেকে বর্ণিত রবায়াত হিসাবে বলা হচ্ছে আজকের রাত্রে মগরব এশা নামাজ পড়ার পরে মগরব এবং এশা নামাজের পরে দূরেকাত নামাজ পড়তে হবে নিয়ত হবে আমি সবে বারাতের দূরেকাত নামাজ পড়িতেছি করবাতান এলাল্লাহ বা সবে নিমায় শাবানের দূরে নামাজ পড়িতেছি কোরবাতন এল আল্লাহ উভয় নিয়াত করা যাবে বাংলায় যদি বলতে পারেন আমি পনেরোই সাবানের রাতের দূরে নামাজ পড়িতেছি কোরবাতন এল বলতে পারবেন কোনো অসুবিধে নেই প্রথম রেখাতে সুরায় আলহামদের পরে সুরায় কুলিয়া ইউআাল কাফিরুন পড়তে বলা হয়েছে আর দ্বিতীয় রেখাতে সুরায় আলহামদের পরে সুরায় তৌহিদ অর্থাৎ কলহ আহাত পড়তে বলা হয়েছে সকালের নামাজের মতো দূরেকাত নামাজ হয়ে যাবে নামাজের পরে তসবি পড়তে হবে তবে আজকের তসবিটা একটু ভিন্ন রূপে সাধারণ যখন আমরা নামাজের পরে মা মাহফাতেমাজ সালাম আলাইহার তসবি পড়ি তা আগে চৌত্রিশ বার আল্লাহু আকবর তারপরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তারপরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ আজকে এই তসবিটা উল্টো পড়তে হবে মানে আগে তেত্রিশবার সুবাহান আল্লাহ তারপরে তেত্রিশবার আলহামদুলিল্লাহ তারপরে চৌত্রিশ বার আল্লাহ আকবার। এইভাবে তসবি পড়ার পরে এবারে একটা দুয়া পড়তে বলা হয়েছে এই দুয়া আজকের রাত্রে আমারও আপনার মনোকামনা আসা আল্লাহর দরবারে পেশ হওয়ার জন্য একটা জারিয়া একটা ওসিলা আর আশা রেখি এই দুয়ার বরকতে আল্লাহ রব আলামিন আমাদের বাকি দুয়া যেগুলো আমরা নিজের ভাষায় নিজের অন্তর থেকে আল্লাহর দরবারে পেশ করবো সেটা قبل هجابي. دعاء بسم الله الرحمن الرحيم. يا من إليه ملجأ العباد في المهمات وإليه يفضأ الخلق في الملمات يا عالم الجهر والخفيات يا من لا تخفى عليه خواطر الأوهام وتصرف الخطرات يا رب الخلائق والبريات يا من بيده ملكوت ملكوت الأرضين والسماوات أنت الله لا إله إلا أنت أمت إليك بلا إله إلا أنت فيا لا إله إلا أنت اجعلني في هذه الليلة ممن نظرت إليه فرحمته أسك الله أما كي تادر مدد غنو كرو جار اوپر تمي كريبار نظر كرو اور رحمت برشن كرو وسمعت دعاه فاستجبت له ارتر دعاء كي شنه كرو ওয়া আলিম তাল ইস্তেকাল ফা আকাল তহু আর সে যখন আপনার থেকে সম্পর্ক গড়েছে তো আপনি তাকে অন্যদের থেকে বিরত করে দেন অর্থাৎ তার মনোকামনা আশাকে পুরো করে দেন তাকে আর অন্য কারোর দরবারে যাওয়ার প্রয়োজন হয় না ভাবে না ও তা যাও আম্মা সালাফ আলেহে খাতিয়া আর তার আগের সমস্ত গুমা গুণাকে ক্ষমা করে দেন وعظيم جريرته فقد استجرت بك من ذنوبي ولجأت إليك في ستر عيوبي اللهم فجد علي بكرمك وفضلك واحتت خطاياي بحلمك وأفئك وتغمدني في هذه الليلة بصابغ غراماتك واجعلني فيها من أوليائك الذين اشتبيتهم لطاعتك واخترتهم لعبادك لعبادتك وجعلتهم خالصتك وصفوتك اللهم اجعلني ممن سعد جده وتوفر من الخيرات حظه واجعلني ممن سلم فنعم وفاض فغنم وقفني شر ما اسلفت وقفني ما وقفني شر ما اسلفت وعصمني من الازدياد في معصيتك وحبب الي طاعتك ويقربني منك ويظلفني عندك سيدي اليك يلجأ الحارب ومنك يلتمس الطالب وعلى كرمك يعول المستقيل التائب التائب أدبت عبادك بالتكرم وأنت أكرم الأكرمين وأمرت بالعفو عبادك وأنت الغفور الرحيم اللهم فلا تحرمني ما رجوت من كرمك ولا تعسني من سابغ نعمك ولا تخيبني من جزيل قسمك في هذه الليلة لأهل طاعتك واجعلني في جنة من شرار بريتك رب إن لم أكن من أهل ذلك فأنت أهل الكرم والعفو والمغفرة وجد علي بما أنت أهله لا بما أستحقه فقد حسن ظني بك وتحقق رجائي لك وعلقت نفسي بكرمك فانت ارحم الراحمين واكرم الاكرمين. اللهم واقصصني من كرمك بجزيل كسمك، واعوذ بعفوك من عقوبتك، واغفر لي الذنب الذي يحبس علي الخلق، ويزيق علي الرزق، حتى اقوم بسعره رضاك، وانعم بجزيل اتائك، واسعد بصابغ نعمائك، فقد لست بحرمك. وتأرست لكرمك واستعست بعفوك من عقوبتك وحلمك من وح وبحلمك من غضبك فجد بما سألتك وعن ما التمست منك أسألك بك لا بشيء هو أعظم منك أي باب أي نجر أشا دابي ফরিয়াদ করুন পেশ করুন তারপরে এবারে শেষ যেতে হবে দোয়া করার পরে এবারে শেষ যেতে হবে আর কুড়িবার বার বলতে হবে ইয়া ইয়ারব্বে ইয়ারব ইয়ারব্বে ইয়ারব্বে ইয়ারব এভাবে কুড়ি বার তারপরে সাতবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাতবার বলতে হবে তারপরে সাতবার লাহাউলা কুয়াত ইল্লা বিল্লাহ লা লাহাউলা কুয়াত ইল্লা বিল্লাহ সাতবার বলতে হবে তারপরে মাশা আল্লাহ দশবার বার বলতে হবে মাশা আল্লাহ দশবার বার তারপরে লা কুয়াতা ইল্লা বিল্লাহ দশ বার বলতে হবে তারপরে এবারে দরুদ পাঠ করুন আর শেষ অবস্থায় ওই অবস্থায় আরও একবার নিজের দুয়া মোনাজাত মনোকামনা আসা আল্লাহর দরবারে পুনরায় পেশ করুন রিপিট করুন যা যা চেয়েছেন আরও একবার ওই শেষদার অবস্থায় কাতর অবস্থায় অস্ত্রপাত অবস্থায় আল্লাহর দরবারে পেশ করুন আর চেষ্টা করুন সামান্য যদি চোখে অস্ত্র এসে যায় তো এটা দোয়া কবুল হওয়ার কারণ হবে সুতরাং এই অবস্থায় দোয়া করার পরে এবারে শুক্রের সেজদাহ যেটাকে আমরা বলি উঠে বসে আবার সেজদায় যেতে পারেন বা ওই অবস্থায় একশোবার শুক্রান লিল্লাহ শুক্রান লিল্লা শুক্রান লিল্লাহ অর্থাৎ আল্লাহ আপনার দোয়াকে শুনেছেন এবং আশা করছেন যে আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন আমার মনোকামনা আশা ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে সুতরাং সেই জন্যে আপনি আল্লাহর শুকুর করছেন নেক নিয়াতের সঙ্গে শুকুর করুন কোরআন বলছে লাইন শেখার তোমলা আজিদান না যদি আমার শুকুর করো তো তোমাদের নেমতকে আমি আরও বৃদ্ধি করে দেবো ওয়া ইন কফর তুম ওলা ইন কফর তুম ইন্না আজাবিলা আর যদি তোমরা নেমাতের শুক্র আদায় না করো তো আমার আজাব বড় কঠিন হবে অর্থাৎ যে নেমাত হয়তো আছে সেটাও হয়তো চলে যাবে এবারে শেষে শেষ দায় আরও একবার মানে উঠে বসে আরও একবার শেষ গিয়ে

وها انا ذا عبيدك الفقير اليك المؤمل فضلك المؤمل فضلك ومعروفك فان كنت يا مولاي تفضلت في هذه الليله على احد من خلقك وعدت عليه بآعظة من أَطْفِكَ فصل على محمد وال محمد الطالبين الطيبين الطاهرين الخيرين الفاضلين وجد علي ب قولك ومعروفك يا رب العالمين صلى الله على محمد خاتم النبيين وآله الطيبين الطاهرين وسلم تسليما إن الله حميد مجيد اللهم إني عد... أدعوك كما أمرت فاستجب لي كما وعدت إنك لا تخلف الميعاد الله رب العالمين أبني أماك جامون أدش এবারে আপনি আমার দোয়াকে কবুল করুন যেমন আপনি ওয়াদা করেছেন দোয়াকে কবুল করার তখলিফুল আপনি তো অঙ্গীকারকে মি ভঙ্গ করেন না বা ওয়াদা করেন না ইনশাল্লাহ এইভাবে যদি কেউ আল্লাহর দরবারে নিজের বা পেশ করে আশা রাখি আজকের রাত্রের ফজিলত ও বরকত তার সামিলে হাল হবে এবং ইনশাআল্লাহ তার মনোকামনা আশা পুরো হবে আজকের আরো অনেক আমাল জিকের আছে বা বর্ণনা করতে হবে সুতরাং আমি ওই জন্য এই সমস্ত দুয়ার তর্জমা বা ব্যাখ্যা করলাম না যে এই দুয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে কি বলছি সত্যি যদি কেউ একবার এই তর্জমা বা ব্যাখ্যা পড়ে তো তার মন চাবে যে আমি বারবার এই পড়ে আল্লাহর দরবারে নিজের মনোকামনা আশা পেশ করবো যা দুয়া রদ না হয় বা আল্লাহ রব্বুল আলমিন যাতে আমার সমস্ত মনোকামনা আশাকে পুরো করে দেয় তো আমি আজকের রাত্রের ফজিলাত বললাম তারপরে আজকের রাত্রের বিশেষ দূরে নামাজ আর নামাজের পরে যে দোয়া পড়তে হবে তারপরে শেষদায় যে জিকির করতে হবে সেগুলো উল্লেখ করলাম এবং আজকের রাত্রের বিশেষ আমারের মধ্যে জিয়ারতে এমামে হোসেন আলহ সমস্ত দুয়ার বইয়ের মধ্যে বা দুয়ার অ্যাপ যেগুলো আমি আপনাদের সামনে সবসময় উল্লেখ করি শিয়াটুল কিট ডিভাইন পালস মফাতুল বা বাংলা দোয়া অ্যাপ রাজনিয়াজ বা শিয়া মুসলিম অ্যাপ সমস্ত অ্যাপের মধ্যে আজকের রাত্রের আমাল দোয়া নামাজ জিয়ারাত সব কিছু দোয়া আছে ওখানে যদি আপনারা দেখে এইগুলো পড়তে চান বা এইভাবে আমাল করতে চান যেগুলো আমি বলছি ইনশাল্লাহ সহজে বা শান্তিপূর্ণভাবে আমাল করতে পারবেন তো আজকের রাত্রের বিশেষ আমালের মধ্যে এমাম হোসেন ইসলামের জিয়ারত যেগুলো জিয়ারতের বইতে দোয়া আছে আজকের রাত্রে যদি কেউ এমাম হোসেন আল্লাহ করে তো এক লক্ষ চব্বিশ হাজার নবীর সঙ্গে বা নবীদের রুহের সঙ্গে সাক্ষাতের সবাব পাবে আজকের রাত্রের জিয়ারাত কমপ্লিট জিয়ারাত যেটা আজকের রাত্রে পড়তে বলা হয়েছে নিমায় বা নিমায় সাবানের রাত্রে সুতরাং যদি ওই বড় জেয়ারাত না পড়তে পারেন তো কমসে কম আসমানের নিচেই গিয়ে আকাশের নিচেই গিয়ে নিজের ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে হোক বা আঙ্গিনায় দাঁড়িয়ে হোক আকাশের নিচে গিয়ে কারবালার দিকে পশ্চিম দিকে কারবালার দিকে মুখ করে শুধু এই তিনটে কলেমা বলবেন এই তিনটে বাক্য বা শব্দ বলবেন আবনা রসুলিল্লাহ আসসালামিকারহমতুল্লাহ বারকাত ইশা আল্লাহ আপনি জিয়ারতের সবাব পাবেন আসসালাম আবা আবদুল্লাহ আসসালাম আবনা রসুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু এখানে রবায়তে উল্লেখ হয়েছে যদি কেউ ইমাম হোসাইসালামের জিয়ারত করে তো সে ইনশাল্লাহ হজ এবং উমরার সবাব পাবে আর ওইরূপ আজকের রাত্রের বিশেষ দুয়া বা জিয়ারতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে যুগের ইমামের শুভ জন্মের রাত সুতরাং আজকের রাত্রে এই একটি দুয়া পড়তে বলা হয়েছে সৈয়দ ইবনে তাউস এবং শেখ তুসি রহমতুল্লা আলিহেমা এই দুয়া বা এই জিয়ারতটি নকল করেছেন রবায়াত করেছেন যদি কেউ এই দুয়াটি আজকে রাত্রে যে কোনো সময় পড়ে তো সে নিজের যুগের এমামের জিয়ারতের স্বভাব পাবে আর হয়তো আল্লাহ তাকে তৌফিক দান করবে নিজের যুগের এমামের জিয়ারতের প্রকাশ্যভাবে স্বাভাবিক রূপে হোক আর স্বপ্নের মাধ্যমে হোক আর সে যদি মারা যায় তো ইনশাল্লাহ তাকে তার কবর থেকে তোলা হবে পূর্ণ জীবন দান করা হবে নিজের যুগের জন্য বা তার তাকে এমামের সাক্ষাতের হাজির হওয়ার জন্য সুতরাং আজকের এই দোয়াটা আমি অবশ্যই পড়ব এবং এর ব্যাখ্যা বা সামান্য তর্জমাও করব সমস্ত শব্দের যদি নাও করি তো বিশেষ বিশেষ শব্দগুলো আমি তর্জমা করে বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দোয়া কেন এত গুরুত্বপূর্ণ আর কেন এই দোয়া আজকের রাত্রে বিশেষ করে পড়তে বলা হয়েছে তো সৈয়দ ইবনে তাওস এবং শেখ তুসিয়া রহমতুল্লাহ আলহিমা ওনারা এই দোয়াটা এইভাবে নকল করেছেন রাহিম আল্লাহম্মা বিসমুল আজকের রাত আর আজকের রাত্রে যে বাচ্চা জন্মগ্রহণ করেছিলেন সেই বাচ্চার ওয়াস্তা ওয়া হজতে ও দেহা তোমার হজ্জাতের ওয়াস্তা যার ওয়াদা করে রেখেছ মনে রাখবেন কোরআনে উল্লেখ হয়েছে বাকিয়াত আল্লাহ যাকে তোমাদের জন্যে বাকি রেখেছে সেই তোমাদের জন্যে মঙ্গল যদি তোমরা মমিন হয়ে থাকো তো সেই বাকিয়াত উত্তল্লা হচ্ছেন আমাদের যুগের এমাম যার ওয়াদা একদিন সে এই দুনিয়ায় পুনরায় ফিরে আসবেন আর এই দুনিয়াকে অন্যায় অবিচার থেকে মুক্তি করবেন ন্যায় وابن पूर्णते الذي يملا الارض قسطا وعدلا كما ملئ الظلما والجورا شمس الرايات এভাবে اللهم بحق ليلتنا هذه ومولودها وحجتك وموعودها التي قرنت الى فضلها فضلا فتمت كلمتك صدقا وعدلا لا مبدل لكلماتك ولا معقب لاياتك نورك المتألق وضياؤك المشرك والألم النور في تيخاء الدجور الغائب المستور جل مولده وكرم محتده والملائكة شحده والله ناصره ومعيده إذا آن ميعاده والملائكة أمداده سيف الله الذي ينبو ونوره الذي لا يخبو وذو الحلم الذي لا يسبو

যুগের এমামের দিনগুলো পাই অর্থাৎ যখন ওনার রাজিত্ব হবে এই বিশ্বে উনি যখন এলাহি হুকুমত করবেন তো ওনার হুকুমতে যেন আমরা জীবন যাপন করতে পারি ওনার হুকুমত যেন আমরা দেখতে পাই ক্যাম হো যুগের এমামের জহুর বা উনি যখন ক্যাম করবেন সেই সময় যেন আমরা থাকি ওয়াজ আল্লাহ আল্লাহিনহি ও সারনা বেসারহি আল্লাহ আমাদেরকে তানার সাথী করে অর্থাৎ যুগের এমামের সাথী করো ওয়াজ আল্লাহ মিন আনসারহি ওয়াকরিন সারানা বেসারহি আর আমাদের এই বিপ্লব তানার বিপ্লবের সঙ্গে যেন জড়িত হয় অর্থাৎ তানার সঙ্গে মিলে যেন আমরা শত্রুদের বিরুদ্ধে আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে আহলে বায়াতের দুশ্মনের বিরুদ্ধে বা যারা নোংরা কাজ করছে জঘন্য কাজ করছে অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেন আমরা যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে লড়াই করতে পারি ওয়াক্তব নাফি আওয়ানহি ওয়া খোলসাহি এমামের সহকারী বা ওনার ঘনিষ্ঠদের মধ্যে আল্লাহ আলামিন আমাদেরকে গণ্য করো আহ আমিন আমরা যেন ওনার রাজত্বকালীন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি ও সোহবাতে গান আর ওনার যুগে যে সমস্ত মমিনা থাকবেন তানারা আল্লাহর জমিনের সমস্ত নামাত থেকে লাভবান হবেন আমরাও যেন সেইভাবে ওনার যুগে লাভবান হতে পারি ওবে সোহবতে গান ওবে হাকি কাহ আম উনি যখন হকের জন্য ক্যাম করবেন তো আমরাও যেন ক্যাম করতে পারি অমেনা সু এ সালেমিন আর সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে যেন আমরা সালামত থাকি ইয়া আর হামার রাহমিন এই সবচেয়ে শ্রেষ্ঠ বেশি রহম কর্নেওয়ালা ও আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সলাত হু আলা সৈদিন মোহাম্মদ ইন খাতমিন নবীন ওল মুরসলীন ও আলা আহল বেত সাদিন ওয়া ইতরতিন নাতকিন ওয়াল আন জমি আলমিন আলী এই যে পড়লাম মিনিট লাগবে লাগবে দুয়াটা পড়তে সময় না এই দুয়াটা পড়ে এই যে বরকতের জিকের হয়েছে এগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করবো এবং নিজের যুগের এমামের জিয়ারত এবং সাক্ষাতের সব অর্জন করব আগে শেখ তুষি আল্লাহ রহমা লিখছেন امام جعفر صدق علیہ السلام بولت سن اس کے رات تر جو دی تمرا نجر منو کامنو آشا کے پیتے رب العالمین نکت تم ہوتے چاو تو اے بھاب دعا اللهم اللہم انت القيوم على القیوم العلی عل العظیم الخالق الرادق المحی الممیت البدیع البدیع لك الجلال ولك الفضل ولك الحمد ولك المن ولك الجود ولك الكرم ولك الامر ولك المجد ولك ولك الشكر وحدك لا شريك لك يا واحد يا احد يا سمد يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صل على محمد وآل محمد واغفر لي وارحمني واكفني مع حَمَّنِي واقض دَيْنِي ووسع علي في رزقي فانك في هذه الليله কুল্লা আমরিন হাকিমিন তফরকো ও সকলের মনোকামনা করো সকলের উপরে রহম করো সকলকে দান করো সকলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাও সুতরাং আল্লাহ রব আলমিন নিজের সৃষ্টির মধ্যে মকলকাদ্যের মধ্যে আমাকে দান করো তুমি তো সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম রুজি দানকারী ফাইনাকা কুলতা আনতা খায়রুল কাঈলিন ওয়ান নাতিকিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছেন আর আপনি সর্ব উত্তম বন্যকারী ওয়াসআলুল্লাহ মিন ফযলি আল্লাহর কাছে তার ফজল করমের দাবি করো ফামিন ফজলে কা আস আলো আল্লাহ আপনার কর্ম ফজলের মাধ্যমে আমি চাচ্ছি ও ইয়া কা আর আপনারই আমি উদ্দেশ্য করেছি আপনার ছাড়া অন্য কারোর কাছে আমি কিছু দাবি করতে চাই না ও আপনার নবীকা তামাক্ত আর আপনার নবীর সন্তানের মাধ্যমে মানে ওসিলা যুগের এমামকে অসিলা করে এবং আপনার উপরে ভরসা করে আপনার সামনে আমি আমার মনোকামনা আশাকে বর্ণনা করছি ওলাকা রাজাওতো আর আপনার কাছেই আমি সমস্ত আশা করছি ফারহামনি আর হামার রাহমিন আল্লাহ আমার উপরে রহম করুন এবং আমার মনোকামনা আশাকে পুরো করুন আপনি তো সর্বোত্তম রহমকারী এরপরে এভাবে নবী করিম সাল্লা আজকের রাত্রে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন এই দোয়াটি আশা রেখে আপনারা পড়বেন আল্লাহম আল্লাহ লিকা মা আসিয়া ومن تأتك ما تبلغنا به رضوانك ومن اليقين ما يحون علينا به مصيبات الدنيا اللهم أمتعنا بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا الله امن لوك كي امادر اوپر جانو پرভাবিত كورونا مسلط كورونا جارا أمد اوپر دعا كوربنا بدعا برحمتك يا أرحم الراحمين আজকের রাত্রের বড় সুন্দর সুন্দর দুয়া উল্লেখ হয়েছে যদি কেউ অন্তর থেকে একবার এই দুয়াগুলো পড়ে তো আশা রাখি তার জীবনে এমন শান্তি ফিরে আসবে যে শান্তির সে বহুদিন ধরে অপেক্ষা করছে সবে কদরে কদরে যদি কারোর মনোকামনা আশা পুরো না হয়ে থাকে তো আজকের রাত তার জন্য একটা সুন্দর সুযোগ যেটা রবায়তে জিকর হয়েছে যদি তোমার নসিবে কোনো জিনিস কমই রয়ে থাকে যেটা সবে কদরে তুমি অর্জন করতে নি উপলব্ধি করতে নি তো আজকের রাতকে সুযোগ মনে করে সেই সমস্ত কিছু সব কিছু আল্লাহর দরবারে পেশ করে বা আল্লাহর কাছ থেকে চেয়ে নিজের নসিবে লিখিয়ে নাও ইয়ামাইয়াশাহ ওয়াসমত কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ যা কিছু চায় সাবিত করে দেয় প্রমাণিত করে দেয় বা স্থায়ী করে দেয় আর যা কিছু চায় মুছে দেয় তো এটা আমাদের কর্মর মাধ্যমে হবে আমরা যদি ভালো করি তো আমাদের নসিবে যদি কিছু মঙ্গল অমঙ্গল লেখা থাকে তো সেটাকে মুছে সেখানে মঙ্গল লিখে দেওয়া হয় নেকি লিখে দেওয়া হয় ভালো লিখে দেওয়া হয় তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের বদি বা বুড়াইকে মুছে যেন নেকি লিখে দেয় বা আমাদের ভাগ্যে যদি কিছু অমঙ্গল লেখা থাকে সেটাকে মুছে যেন আজকের রাত্রে মঙ্গল লিখে দেয় তাই আজকের রাত্রে এইভাবে জি করতে বলা হয়েছে আর ওই সলোয়াত পড়তে বলা হয়েছে যেটাকে সালোয়াতে সাবানিয়া বলা হয় সাবান মাসের প্রতি জহর নামাজের সময় মানে জওয়ালের সময় বা যদি কেউ জওয়ালের সময় না পড়তে পারে তো সূর্য অস্তে যাওয়ার আগে যে কোনো মুহুর্তে এই দুয়াটি পড়তে পারে তবে জওয়ালের সময় যদি পড়তে পারে তো অতি উত্তম আমি বিনা ব্যাখ্যায় শুধু দুয়াটা দোয়াটি পড়ছি আসে রাখি এই দুয়াটা পড়ে আমরা নিজেকে আহলে ব্যায়তের তরিতেীতে সওয়ার করার চেষ্টা করব। কারণ এই দুয়ার মধ্যে হয়েছে যারা আহলে বায়ের তরীকে ধরবে আহলে ধরবে আর পাবে আর যারা ছেড়ে দেবে তারা ডুবে যাবে তারা নিঃস্ব হয়ে যাবে ভস্য হয়ে যাবে তারা শেষ হয়ে যাবে তারা নেজাত পাবে না আসুন সলোয়াতে সাবানিয়া পড়ি বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহম আলি মোহাম্মদ شجرة النبوة موضع الرسالة مختلف الملائكة ومعدن العلم وأهل بيت الوحي اللهم صل على محمد وآل محمد الفلك الجارية في اللجج الغامرة يعمن من رقبها ويغرق من تركها المتقدم لهم مارق والمتأخر عنهم زاهق واللازم لهم لاحق، اللهم صل على محمد وال محمد للكهف الحسين، وغياس المستر المستقيم، وملجأ الحاربين، واسمة المعتصمين، اللهم صل على محمد وال محمد صلاة كثيرة تكون لهم رضا. ولحق محمد وآل محمد أداء وقضاء بحول منك وقوة يا رب العالمين اللهم صل على محمد وآل محمد الطيبين الأبرار الأخيار الذين أوجبت حقوقهم وفرست طاعتهم وولايتهم اللهم صل على محمد وآل محمد وعمر قلبي بطاعتك ولا تخذني بمعصيتك وارزقني مواساتك من قطرت عليه من رزقك بما وسعت علي من فضلك ونشرت علي من عدلك واحييتني تحت ظلك وهذا شهر نبيك سيد رسولك شابر الذي حفظته منك بالرحمه والرضوان الذي كان رسول الله صلى الله عليه واله وسلم يدعى أبو في سيامه وكيامه وفي لياليه وايامه. بخوعا لك في إكرامه وعظامه إلى محل همامه اللهم فعئنا على الاستنان بسنته فيه ونيل الشفاعة لديه اللهم اجعله لي شفيا مشفعا طريق وطريقا إليك محيا واجعلني له متبعا حتى ألقاك يوم القيامة عني راضيا وعن ذنوبي غاضيا কদ অজব তলি মিন কর রহমত রান ও অন্দল তনি দার অল করার ও মহল আখিয়ার আল্লাহ মসল মহম্মদ ও আল মহম্মদ এইভাবে সলোতে সাবানিয়া পড়তে বলা হয়েছে যাতে এই সাবান মাসের সমস্ত বরকত ও ফজিলতকে উপলব্ধি করা যায় বা আল্লাহর রহমত ও কেরামত আমাদের উপরে বর্ষণ হয় তাছাড়া আজকের রাত্রে সবে নিমায় সাবান শবে বারাতে দুয় কুমাইল পড়তে বলা হয়েছে আর দুয় তওয়াসুল দু কুমাইল পড়বেন দোয়াটা একটি বড় দুয়া বলে আজকে আমি এখানে পড়তে পারছি না প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে ওই দোয়াটি পড়তে দুয় কুমাইল প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা পড়ি আজকের রাত্রে বিশেষ করে ওই দোয়াটি পড়তে বলা হয়েছে তো দু কুমাইল পড়বেন যে দুয়াটি মাওলায় কায়নাত নিজের সাহাবি কুমাইলকে তালিম দিয়েছিলেন আসল এই দুয়াটি দোয়ায় জানাবে খেজর জানাবে খেজর নবীর দোয়া যেটা মাওলা আলী আলাইসালাম নিজের সাহাবিকে তালিম দিয়ে দিয়ে তালিম দিয়েছিলেন তো আজকের রাত্রে সেই দুয়াটি পড়তে হবে আশা রাখি দোয়ার বইয়ে দেখে পড়বেন তাছাড়া দোয়ায় তওয়াসুল অর্থাৎ চোদ্দ মাসুমিন আলিম সালামকে আল্লাহর দরবারে নিজের মনোকামনা আশা পাওয়ার জন্য ওসিলা করা যাদেরকে আল্লাহ নিজের ও নিজের বান্দাদের মাঝখানে ওসিলা করেছেন সেই আহলে বেদকে সেই পঞ্চন্দনে পাক বার এমাম চোর্দা মাসুমিন আলহামুসাল্লামকে ওসিলা করুন দোয়ায় তাসুল পড়ুন সমস্ত বইয়ের মধ্যে বা অ্যাপের মধ্যে এই আছে এর নাম হচ্ছে ওই দোয়া 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 পড়ার পরে নিজের মনোকামনা আসা আল্লাহর কাছে একবার চেয়ে দেখুন পঞ্চতনে পাকের ওসিলায় আহলে ব্যতের ওসিলায় চর্দা মাসুমিন আলহামুসাল্লামের ওসিল ওসিলায় আশা রাখি আপনারও আমার আমাদের সকলের মনোকামনা আশা পুরো হবে বা আমাদের দোয়া কবুল হবে আজকের রাত্রে বিশেষ করে হাজাত কবুল হওয়ার জন্যে বা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্যে এই তসবি আরবা যাকে বলা হয় বারবার পড়তে বলা হয়েছে কমস কম এক তসবি মানে একশোবার এই তসবিটা অবশ্যই পড়বেন সুহান আল্লাহে ওয়ালহামদুলিল্লাহে ওয়ালাহ ইহ ওল্লাহ আকবর বা সুবহান আল্লাহে ওয়াল্লাহামদুলিল্লাহে ওয়াল্লাহু আকবর ওয়ালাহ্লাহ ইল্লাল্লাহ এভাবেও পড়তে পারেন তবে এটাই জিক্র হয়েছে তো একশোবার যদি পড়েন তো রয়েতে যেটা উল্লেখ হয়েছে আপনার আগের গুনহানে যেটা আল্লাহ চাইবেন ক্ষমা হয়ে যাবে তারপরে শেখ আবু সাবানের আরো অনেক দোয়া বা পড়তে বলেছেন তার মধ্যে বিশেষ চার নামাজ আজকের রাত্রে ভোরের সময় মানে তাহাজুদ নামাজের আগে বা তাহাজ্জুদ নামাজের সঙ্গে জড়িত করে মানে আগে এই চার রেখাত নামাজ পড়বেন তারপরে সঙ্গে সঙ্গে তাহাজুদের নামাজ শুরু করতে পারবেন এই চার রেখাত নামাজ মনে করুন ওই নামাজ যেটা শুক্রবারের দিনে মাওলা আলী আলাহ ইসলামের নামাজ বলা হয় তবে শুক্রবারে যখন আমরা এই নামাজটা পড়ি তো প্রতি রেখাতে আলহামদুল পরে পঞ্চাশ বার কলু আল্লাহ হাত পড়তে বলা হয়েছে আজকের রাত্রে যখন আমরা এই নামাজটা পড়ব তো এই নামাজটা পড়ার পরে মানে প্রতি রেখাতে সুরে আলহামদুল পরে একশো বার কলু আল্লাহ মানে চারশো বার টোটাল কলু আল্লাহ হাত পড়তে হবে মনে রাখবেন আজকের রাত্রে চার রেখাত নামাজ মানে ভোরের সময় চার রেখাত নামাজ পড়তে বলা হয়েছে আর ওই চার রেখাত নামাজের প্রতি রেখাতে সুরায় আলহাম পড়ার পরে একশোবার করে কলু আল্লাহ আহাত পড়তে হবে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবারে একটা বিশেষ দোয়া জিকের হয়েছে এই দোয়াটি পড়তে হবে যে দোয়াটি নবী করিম সাল্লা আলিয়াসাল্লাম শেষদার অবস্থায় পড়েছিলেন এখানে যেভাবে রবাত হয়েছে যে নবী করিম সাল্লা সাল্লাম আজকের রাত্রে ওই দু রেখাত নামাজ পড়তেন যেটা সলাতুল নিমায় সাবান বা সলাতুল নিস্পমেনা সাবান বলা হয় লাইলাতুল নিস্পমেনা সাবান বলা হয় নিমায় সাবানের বা সবে বারাতে নামাজ বলা হয় দু রেখাত নামাজ পড়তেন নবী করিম সাল্লাহ ইসলাম আর ওই চার রেখাত নামাজ যেটা বললাম দু দু রেখাত করে পড়তে হবে প্রতি রেখাতে সুরায় আলহামদের পরে একশোবার কুল্লাহ আক পড়তে হবে নিয়ত হবে আমি সবে বারাতের বা সবে নিমাই সাবানের দু রেখাত নামাজ পড়তেছি কোরবাতেন এলা আল্লাহ এইভাবে নিয়াত করে দু দেকাত করে নামাজ পড়তে হবে দু রেখাত পড়া হয়ে যাও আবার দাঁড়িয়ে আবার আল্লাহ আকবর বলে আবার নামাজ শুরু করতে হবে যদি চার রেখাত্তের নিয়াত কেউ একসঙ্গে করে দূরেখাত রেখাত পড়ার পরে দাঁড়িয়ে শুধু আল্লাহ আকবর বলে সুরা পড়া শুরু করবে আর যদি দু রেখাত করে নিয়াত করতে চায় তো দু রেখাত করেও নিয়াত করতে পারবে আমি দু রেখাত নামাজ পড়িতেছি সবে নিমায় সাবানের কোরবাতন এল আল্লাহ চার নামাজ হয়ে যাবে এবারে শেষ দায় গিয়ে ওই দোয়া পড়তে হবে যে দোয়ার সম্পর্কে বিবি আয়সা এইভাবে রবাদ করছেন যে আমি হঠাৎ ঘুম থেকে উঠলাম তো নবীকে নিজের কাছে না পেয়ে আমি চিন্তায় পড়লাম আর ভাবতে লাগলাম যেমন সাধারণ নামী নারীদের অভ্যাস হয়ে থাকে যে নবী নিজের অন্য কোন স্ত্রীর বাসায় গিয়েছেন আমি ওনাকে খোঁজার জন্য একটি চাদর মুড়ি দিয়ে বেড়াতে শুরু করেছি হঠাৎ দেখলাম নবী নিরাবিলে খ্যামার ভেতরে এমন অবস্থায় পড়ে আছেন জমিনের ওপরে যেমন চাদর পড়ে থাকে আর ওই অবস্থায় উনি শেষদায় বলছেন এই দুয়াটি আজকের রাত্রের বিশেষ দুয়া শেষদায় যেটা পড়তে বলা হয়েছে সাদা সাজাদ আলাকা সওয়াদি ওয়া খয়ালি ওয়া আনা বিকা ফ ওয়াদি হাদি ইয়া দায়া ওয়ামা জানাই তুহু আলা নাফসিয়া আদিম ও তুর্জা লে কুল্লে আদিমিন আদিম فَإِنَّهُ لَا يَكْفُرُ الظَّمْبَ الْعَظِيمَ إِلَّا رَبُّ আদিম এই দুয়াটি সেজদায় বারবার পড়তে বলা হয়েছে তিনবার কি সাতবার যদি পড়তে পারেন অতি উত্তম তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে আবার পুনরায় সেজদায় গিয়েছিলেন আর এইভাবে নবী করিম পড়ছিলেন যদি কেউ সেজদায় না পড়তে পারেন তো বসে পড়ে তারপরেও সেজদায় যেতে পারেন আউজ বেনুরে ওয়াজে কাল্লাদি আদা আত লহুসামাওয়াত ওয়াল আরদুন وَانْكَشَفَتْ لَهُ الظُّلُمَاتُ الماط عَلَيْهِ صلاح الْأَوَّلِينَ امر مِنْ فُجْعَةِ من وَمِنْ تَحْوِيلِ آفِيَتِكَ ومن زَوَالِ نِكَمَتِكَ اللَّهُمَّ ومن زوال نکمت کا وَمِنَ الشِّرْكِ بَرِيًّا لَا كَافِرًا ومن شَقِيًّا برین لا کافر ولا شقیہ ڈان ڈال کے رکھتے ہوبے اور بولتے ہوبے افر تو وجہ ওয়াহোক আন আসযোদা লাকা তারপরে আবার বাম গালকে শেষদাগার উপরে রাখতে হবে শেষদায় রাখতে হবে আর বলতে হবে আফফার তো ওয়াজ ই ফিততরাবে আন আসযোদা লাকা এইভাবে নবী আল্লাহ স্বীকার করছিলেন বিবি আয়েশা নবীকে এইভাবে স্বীকার করতে দেখে ছুটে চলে আসলেন নিজের বিছানায় এসে ঘুমিয়ে পড়েছেন আর ঘুমানোর একটা অ্যাক্টিং করছেন যে উনি ঘুমিয়ে ছিলেন নবী ফিরে আসছেন সেজদা করার পরে নবী ফিরে আসছেন আর উনি নবী ছিলেন অন্তর্জামিন সব খবর রাখতেন যা কিছু ওনার ওনার পিছনে ওই স্ত্রী করছিলেন সব উনি দেখছিলেন বা বুঝতে পারছিলেন সুতরাং প্রবেশ করে ঘরে প্রবেশ করে উনি এভাবে বললেন নিজের ওই স্ত্রীর নাম নিয়ে আয় অমুক তুমি জানো না আজকের রাত কোন রাত এবারে আমি এখানে একটা উর্দু রবায় পড়ছি তার ব্যাখ্যা করছি کیا تمہیں نہیں معلوم یہ کون سی رات ہے تم جانو نا یہ نیمائے شابان ہے رات اس, اس میں روزی تقسیم ہوتی ہے اس رترے اللہ تعالی روزی نصیب لکھا ہے زندگیاں لکھی جاتی ہے بوائے لکھا ہو جیون جاپن کروے اور حج میں جانے والوں کا فیصلہ ہوتا ہے اس کے راتے کیا حج تر نام لکھا ہوئے جمن شب قدر لکھا ہے خدا کی قسم آج کی رات پروردگار عالم اس کثرت سے بندوں کو معاف کرتا ہے جو قبیلہ بکریوں کے, کے بالوں سے بھی زیادہ ہیں بنی بنی قلب بیشی گنا کے رات اللہ تر باندہ کھما کر چنتا کرن اور خدا ملائکہ کو آسمان سے زمین کی طرف نازل کرتا ہے آج کے راتے اللہ فرش تارا. اللہ رحمت نیے তার করতে জন্য আর নবী নিজের ওই স্ত্রীকে বলছিলেন যে এই রাতের মর্যাদা আর ফজিলত যদি তুমি জানতে তো ঘুমিয়ে রাত কাটাতে না সুতরাং আমাদের জন্য একটা শিক্ষা তো আজকের রাত্রের আরও বহু দোয়া বা ফজিলাতের জিক্র হয়েছে যেগুলো আমি আপনাদের কাছে আশা করবো সময় শেষ হয়ে গেছে এপিসোডের সুতরাং আমি আর এখানে বিস্তারিত আমাল বা দুয়া পড়তে বলতে পারছি না তবে যদি সম্ভব হয় রাত্রে তো আজকে রাত্রে আমালের বই দেখে ওই দুয়াগুলো বা ওই আমাল বা জিয়ারতগুলো একবার পড়ার চেষ্টা করবেন যার উল্লেখ হয়েছে আর এই যে আমালগুলো বললাম যদি এগুলো সব করতে সক্ষম না আন তো কমাস কম যে দুয়া বীরদগুলো পড়তে বললাম ওগুলো পড়বেন আর বেশি বেশি থেকে নিজের যুগের যুগের জন্য দোয়া করবেন বেশি থেকে বেশি সলোয়াত পড়বেন মনে রাখবেন যদি আপনি যুগের ইমামের জন্য দোয়া করেন তো ফরজান্দরা ইমাম জামানা আপনার জন্য দোয়া করবেন আমাদের দোয়া কবুল হবে কি হবে না আমরা কোনো গ্যারান্টি রাখে না কোনো জামানাত নেই কিন্তু এমামের দোয়া কখনো আমাদের পক্ষে রদ হবে না সুতরাং এমামের জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন বেশি থেকে বেশি সলোয়াত পড়তে বলা হয়েছে আর আজকের রাত্রে তিনবার সুরাই আসিন পরে যদি নিজের মরহুমিনদেরকে হাদিয়া করেন তো আশা রাখি ওনারা নিজের কবরে শান্তি পাবেন এবং আল্লাহর আজাব ও গজব থেকে মুক্তি পাবেন আর ওনাদের গুনাকে ক্ষমা করা হবে আর আজকে রাত্রে বিশেষ নামাজ নামাজে হাদিয়া যদি কারোর মাতা দেন পিতা পল্লক গমন করে থাকেন বা দুজনের একজন বাবা কি মা যদি করে পল্লব দূরেকাত নামাজে হাদিয়া ওয়ালে দেন আমি বহুবার বলেছি কিভাবে পড়তে হবে আশা রেখে আপনারা শুনেছেন বা বইয়ের মধ্যেও লেখা আছে দূরেকাত নামাজ পড়ে নিজের মাতা পিতাকে উপহার দেবেন হাদিয়া করবেন মনে রাখবেন এই নামাজের স্বভাব অদের স্থানকে অনেক উচ্চ করবে এবং ওনারদের দুঃখ কষ্ট থেকে মুক্তিদান করবে। দুঃখ কষ্টকে নিবারণ করবে। তাছাড়া আজকে রাত্রে বেশি থেকে বেশি আল্লাহ আ্মা কুললে আলী একাল জজাতিব নেলে হাসান সলোওয়া দুকা আলেই হে আলা বায়। ফিহাদে হিসা আতে অফি কুললেসা। ওল আহা ফেদাকা এদনা সেরাওয়াদেল এলাওয়া আইনা হাত্তা তুস্কেনু আরদকা তো আ। ও তোমাতু ফিয়া পয়লা রহেমতিকৈয়া রাহেম রাহমিন এই দুয়াকে দুয়ায় সালামতি এমামে জামান বলা হয় বেশি থেকে বেশি এই দুয়া পড়তে বলা হয়েছে আমি গতকালকে বা এরা আগে বলেছি যদি কেউ নিজের যুগের ইমামের জন্য দুয়া করে তো তার কি কি লাভ হবে এহোকাল ও পরকালে তার কি সুন্দর ফল বা তার পরিণাম দেখবে ইনশাল্লাহ আশা রাখি আপনারা যেখানে নিজেদের জন্য দোয়া করবেন আপনদের জন্য দোয়া করবেন জীবিতদের জন্য বা মৃতদের জন্য দোয়া বা তলব করবেন ওখানে এই অধমকেও আজকের রাত্রে আপনারা নিজের দোয়ায় ভুলবেন না আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আমি যেন দীর্ঘজীবী হয়ে সুস্থ স্বাস্থ্য থেকে এইভাবে আপনাদের আল্লাহর বান্দাদের নবীর উম্মতি বায়তের অনুগামী অনুসারেদের সেবা বা খেদমত করতে পারি আল্লাহ যেন আমাকে নেক হায়াত এবং নেক তৌফিক দান করেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াহরুম আলহামদুলিল্লাহ রবীন্দিন ওয়ালাম আলাইকুম ওরহমতুল্লাহ